দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা প্রথমবারের মতো বলিউড বাচ্চা শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে জওয়ান সিনেমায় অভিনয় করেছেন তিনি। যে ছবি দিয়ে ভক্তদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছেন এই নায়িকা। ক্যারিয়ারের একাধিক সাফল্য রয়েছে নয়নতারা, তবে কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার সংবাদে শিরোনাম হয়েছেন তিনি, যে কারণে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল এই অভিনেত্রীকে। বলিউডের জনপ্রিয় তারকা প্রভুদেবার সঙ্গে এও জড়িয়ে ছিল নয়নতারার নাম। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন তারা। বিবাহিত থাকা সত্ত্বেও নয়নতারার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন প্রভু। এক পর্যায়ে স্ত্রীকে তালাক দেন তিনি। শোনা যায় নয়নতারার কারণে প্রভুদেবা তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন। নয়নতারার সঙ্গে লিভ ইনে ছিলেন প্রভু, সেজন্য নাকি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পদে হেঁটেছিলেন। কিন্তু পরবর্তী এই নায়িকার সঙ্গে সম্পর্কের ফাটল ধরে, সেখান থেকে আলাদা হয়ে যান দুজনে। এখানে শেষ নয়, বিঘ্নেশ শিবনকে বিয়ে করার আগে স্টার সিম্বু উদয়নিধি স্ট্যালিনের সঙ্গে সম্পর্কে ছিলেন নয়নতারা। এই অভিনেত্রী দুবার বিয়ে ভাঙার খবরও শোনা যায় শোবিজ পাড়ায়। শিশুদের ঠোঁটে চুমু খাওয়ার জন্য খবরের শিরোনামে হয়েছিলেন নয়নতারা। তার এমন কাণ্ড বেশ বিতর্কের জন্ম দিয়েছিলেন, ব্যাপক সমালোচনা হয়েছিল অভিনেত্রী। এছাড়া একবার জুতা পায়ে তিরুপতি মন্দিরে গিয়ে তুপের মুখে পড়েন দক্ষিণ এলএডি সুপারস্টার। সে সময় তাকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।